বাইক ও গাড়ি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক, আশঙ্কাজনক আরও দুই। বাইক ও গাড়ি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক, আশঙ্কাজনক আরও দুই। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়মিয়া থানার আন্দিবাজার সংলগ্ন এলাকায়। জানা আছে একটি বাইকে তিনজন বাইক আরোহী নিয়ন্ত্রণহীনভাবে চলন্ত অবস্থায় অপরদিকে আসা একটি ছোট ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং যার ফলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে অগ্নিসংযোগ আর যার জেরে অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু হয় এক বাইক আরোহী। স্থানীয়রা দুই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। অরবিন্দ মণ্ডলের রিপোর্ট, সমাজ হিতৈষী।